কোনো নামাজি মুসলিম ব্যক্তি যখন নামাজ পড়তে দাঁড়ায়, সলাতে দাঁড়ায়, তখন তার সমস্ত ছোট ছোট পা গুলোকে মাথায় রাখা হয়। যখন আমরা নামাজ পড়তে দাঁড়াই তখন আমাদের ছোট ছোট পা গুলোকে মাথায় রাখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লামা সাজাদা তাহাতানহু, যখন যখন সেই মুসলিম নামাজি ব্যক্তি সাজদায় যায়, তার মাথা থেকে সমস্ত ছোট ছোট পা গুলো নিচে পড়ে যায়। কুল্লামা সাজাদা তাহাতানহু, যখন যখন সাজদায় যায়, যা থাকে সব নিচে পড়ে যায়। এমনকি সেই ব্যক্তি নামাজ থেকে যখন বেরিয়ে বাড়ি যায়, তখন ছোট ছোট পাপ থেকে সে নিষ্পাপ হয়ে যায়। পড়ুন সুবহানাল্লাহ, আল কোরআনুল কারীমের মধ্যে সব থেকে যে বিষয়ে আলোকপাত করা হয়েছে, সব থেকে যে বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, সেটা হচ্ছে নামাজ সংক্রান্ত। নামাজ সংক্রান্ত বিষয় নিয়ে আল্লাহ তাআলা সব থেকে বেশি আলোচনা করেছেন। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, অন্তিম মুহূর্তে শেষ নসিহা, শেষ উপদেশ বা শেষ ওসিয়ত হচ্ছে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিসাল্লামের, আসসালাহ আসসালাহ ওয়ামা মালাকাত আইমানুকুম, হে বিশ্ববাসী, তোমরা নামাজকে আঁকড়ে ধরে থাকবে, নামাজকে যথা সময় আদায় করবে, নামাজকে অবহেলা করবে না, নামাজে গাফিলতি করবে না, নামাজকে ছোট তুচ্ছ নজরে দেখবে না। ওয়ামা মালাকাত আইমানুকুম, আর তোমাদের দাস দাসিনীদের সাথে সৎ ব্যবহার করবে, তোমাদের চাকর চাকরনীদের সাথে সৎ ব্যবহার করবে, আর নামাজটাকে সঠিকভাবে আঁকড়ে ধরে থাকবে। এই আমি তোমাদেরকে কি করছি, শেষ উপদেশ দিচ্ছি, শেষ ওসিয়ত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ উপদেশ, শেষ ওসিয়ত ছিল যে নামাজকে ভালোভাবে আঁকড়ে ধরে থাকবে, এবং তোমাদের যারা চাকর, তোমাদের চাকরনি দাস দাসিনী, তোমাদের যারা নেতৃত্বে থাকে তাদের সঙ্গে ভালো ব্যবহারটা করবে। বিখ্যাত সাহাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, তিনি বলছেন, কান আখিরু কালামি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বাক্য ছিল নামাজ, শেষ বাক্য ছিল নামাজ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি বলছেন, যেই ওয়াসুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছিল, সেই ওয়াসুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় শুয়ে শুয়ে ওই অবস্থাতেই পড়ছিলেন, আসসালাহ আসসালাহ ওয়ামা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, হে বিশ্ববাসী, সালাত সালাত, আর তোমাদের দাস দাসিনীদের সাথে সৎ ব্যবহার। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ওসিয়ত। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যখন অমুসলিমদেরকে ইসলাম গ্রহণের কথা বলা হয়, সেই ইসলাম গ্রহণ করার পরে পরেই তাকে যে সর্বপ্রথমে আমলটা করতে হবে সেটা হচ্ছে নামাজ, এবং ইসলাম গ্রহণ করা হলো তারপরে তাকে নামাজের দাওয়াত দিতে হবে। বিখ্যাত সাহাবি মুয়াদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করছিলেন, ওই অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু নির্দেশিকা দিয়েছিলেন, ইন্নাকা তাতি কওমা মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাইনহুমা আতাউকা লিযালিক ফাআলিমহুম আন্না আল্লাহা আফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াদ বিন জাবালকে বলছেন, তুমি ইয়ামান দেশে যাচ্ছ, সেই দেশে গিয়ে তুমি তাদেরকে ইসলামের দাওয়াত দেবে, তাওহীদের দাওয়াত দেবে, একত্ববাদের কথা বলবে। তারা যদি তাওহীদকে মেনে নেয়, একত্ববাদের কথা মেনে নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মেনে নেয়, তাহলে তারপরে তাদেরকে বলবে, আল্লাহ তাআলা তোমাদের জন্য, তোমাদের প্রতি দিন ও রাতে পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। তাহলে মুসলিম হওয়ার পরে প্রথম কাজ হবে নামাজ পড়া।
নামাজ গুরুত্বপূর্ণ, এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সহিহ বুখারী হাদিসের মধ্যে বলা হয়েছে, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়া ইকামিস সালা ওয়া ইতাইয যাকা ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জ বাইতিল হারাম। ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি, ইসলামের পিলার হচ্ছে পাঁচটি, আর সেই স্তম্ভ পিলারের মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালা, নামাজ প্রতিষ্ঠিত করা। নামাজ পড়তেই হবে, মুসলমান হওয়ার পরে নামাজ তাকে পড়তেই হবে, নামাজ হচ্ছে দ্বিতীয় নম্বর স্তম্ভ। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই ছিল নামাজের গুরুত্ব। আরো অনেক কথা আছে নামাজের গুরুত্ব নিয়ে, কিন্তু যেহেতু আমার বক্তব্যকে তিন ভাগে বিভক্ত করেছি এবং নির্দিষ্ট সময় ইনশাআল্লাহ শেষ করব, তাই এখান থেকে আমার বক্তব্যের প্রথম অংশটা শেষ করলাম, নামাজের গুরুত্ব। এবারে আসুন আমার বক্তব্যের দ্বিতীয় অংশ, সেটা হচ্ছে সালাত বা নামাজের ফজিলত কতটা, সম্মান মর্যাদা কতটা, নামাজের ফজিলত কতটা। কোরআন হাদিস থেকে আপনাদেরকে বুঝাই, আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন সূরাতুল আনকাবুত, আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। হে নবী, তোমার প্রতি যা ওহী করা হয়েছে তুমি ডিক্লার করে দাও, সমাজের মানুষকে বলে দাও, পড়ে শুনিয়ে দাও, ওয়া আকিমিস সালাহ, আর নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ কায়েম করা, নামাজ সম্পাদন করার মানে হচ্ছে সঠিকভাবে ওযু করা এবং জামাত সহকারে নামাজ পড়া এবং ধীরে ধীরে নামাজ পড়া, এরকম না ডিউটি পালন করা নামাজ। অনেক সময়তে নামাজ পড়তে হবে বলে কোনো রকম ভাবে না রুকু ভালো হয়, সাজদা ঠিক হয় না, ভালোভাবে দাঁড়ায় না, দোয়া দুরুস পড়ে মানে ঠুকতেই থাকে, এই ধরনের নামাজ না। নামাজ প্রতিষ্ঠিত মানে হচ্ছে সঠিকভাবে ওযু করে সুন্দরভাবে মসজিদে এসে জামাত সহকারে ধীরে ধীরে নামাজ পড়ার নাম হচ্ছে ইকামিস সালা, নামাজ প্রতিষ্ঠিত করা। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমিস সালা, হে নবী তুমি নামাজকে কায়েম করে নামাজ পড়ো, নামাজ সম্পাদন করো। ফাইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, শুনো, নিশ্চয় অবশ্যই নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। নামাজ মন্দ অশ্লীল কাজ থেকে, ইসলাম বিরোধী কাজ থেকে, অযথা কাজ থেকে, বিভিন্ন পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার স্মরণ হচ্ছে সর্বোচ্চ, সব থেকে বড় হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করো তাতে আল্লাহ তাআলা অবগত আছেন, তোমরা যা করো তাতে আল্লাহ তাআলা অবগত আছেন, এমনকি তোমার মনের ভিতরে কি চাই, তুমি মনে মনে কি পরিকল্পনা করো সেটা আল্লাহ তাআলা বুঝতে পারেন। এবং গভীর রাত্রে অন্ধকারে রাত্রে একটি কালো পিপীলিকা, অন্ধকারে রাত্রে কালো পিপীলিকা, সে যদি চলাফেরা করে আল্লাহ তাআলা তাকে দেখতে পান, এমনকি ওই পিপীলিকার চলার শব্দও আল্লাহ তাআলা শুনতে পান, আল্লাহ তাআলা শুনতে পান। সেই সত্তা, সেই মালিককে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ো, সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ো। আল্লাহ তাআলা অন্যতরে বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনগণ সফল কাম হয়েছে যারা নিজেদের নামাজে মনোযোগী, যারা নিজেদের নামাজ একাগ্রতার সাথে পড়ে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যারা নামাজ পড়ে তারাই হচ্ছে সফল কাম। সূরাতুল মাআরিজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম হাফিদুন উলাইকা ফী জান্নাতিম মুকরামুন, যারা নামাজের হেফাজত করে, নামাজের যত্ন করে, নামাজ সঠিক সময়ে পড়ে, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, এদের জান্নাতে সম্মান করা হবে, মানে এরা হবে জান্নাতের সুসম্মানিত ব্যক্তি, সম্মানিত ব্যক্তি এরাই যারা নামাজ পড়ে। আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম হাফিদুন উলাইকা হুমুল ওয়ারিসুন,
আল্লাযীনা ইয়ারিসূনা আল ফিরদাউসাহুম ফিহা খালিদুন, যারা নামাজের যত্ন করে, নামাজের রক্ষণাবেক্ষণ করে, নামাজকে যথাসাধ্য আদায় করে, এদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, যেখানে তারা চিরস্থায়ী হিসাবে অবস্থান করবে। এরা চিরস্থায়ী হিসাবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী, এরা জান্নাতের অধিকারী কারা, যারা নামাজকে যথা সময় আদায় করে, সঠিকভাবে যারা নামাজ পড়ে, যারা জামাত সহকারে নামাজ পড়ে, নামাজে ফাঁকি দেয় না, এদের জন্য আল্লাহ তাআলা এই সম্মান মর্যাদা রেখেছেন। এবারে হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ফজর সম্বন্ধে কি বলছেন। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবীদেরকে, আর আইতুম লাও আননা হারান বিবাবি আহাদিকুম ইগতাসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসা মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই, ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহু আল্লাহু বিহিন্নাল খাতায়া মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে সাহাবরগরা শোনো, যদি তোমাদের কোন ব্যক্তির বাড়ির পাশে একটি পুকুর থাকে, আর সেই পুকুরে সেই নদীতে প্রত্যহ ডেলি পাঁচবার করে স্নান করে গোসল করে, হালেব কামিন দরান হিসাই, পাঁচবার করে স্নান গোসল করার পরই কি তার বডিতে ময়লা মাটি লেগে থাকবে? সাহাবায়ে কেরামেরা বললেন, না কখনোই না, পাঁচবার করে স্নান গোসল করার পরে কেন বডিতে ময়লা মাটি লেগে থাকবে, লাগবে না, থাকবে না। তার উদাহরণ হচ্ছে পাঁচ অক্তের সালাত। এই পাঁচ অক্তের সালাতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তার বডিতে যত রকমের পাপ থাকে সমস্ত পাপ গুলোকে ধুয়ে মুছে ফেলে দেন। সুবহানাল্লাহ, যে নামাজের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ থেকে হাদিসটি বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহতারিকুনা তাহতারিকুন ফাইদা সাল্লাইতুম সুবহা গসরাতহা সুম্মা তাহতারিকুনা তাহতারিকুন ফাইদা সাল্লাইতুম দুহরা গসরাতহা। হে বিশ্বের মানুষ, তোমরা তো আগুনে জ্বলতে পড়তে থাকো, মানে তোমরা বিভিন্ন পাপ কাজে লিপ্ত থাকো। মানুষ আমরা বিভিন্ন পাপ কাজ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইদা সাল্লাইতুম সুবহা গসরাতহা, পাপ কাজ করে যখন তোমরা ফজরের নামাজটি পড়ে নাও, সালাতটি পড়ে নাও, ফাইদা সাল্লাইতুম সুবহা গসরাতহা, সেই ফজরের নামাজ, ফজরের সালাত, তার পূর্বের সমস্ত ছোট ছোট যত রকমের পাপ কাজ ছিল সমস্ত পাপ গুলোকে ধ্বংস করে দেয়, ধুয়ে দেয়, মুছে দেয়। সুম্মা তাহতের কোন তাহতের কোন, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত তোমরা বিভিন্ন পাপ কাজ করো। বিভিন্ন পাপ কাজ মানে ছোট ছোট পাপ গুলো, ছোট ছোট যে পাপ, সেই সমস্ত পাপ গুলো ওযু এবং নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা মিটিয়ে দেন, ধ্বংস করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত বিভিন্ন পাপ কাজে লিপ্ত থাকো, ফাইদা সাল্লাইতুম দুহরা গসলাতহা, যখনই তোমরা জোহরের সালাতটি পড়ে নাও, সেই সালাতটি তার পূর্বের সমস্ত পাপ গুলোকে ধ্বংস করে দেয়। সুম্মা তাহতারিকুন তাহতারিকুন ফাইদা সাল্লাইতুম আসরা গসলাতহা, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত তোমরা বিভিন্ন পাপ কাজে লিপ্ত থাকো, ফাইদা সাল্লাইতুম আসরা গসলাতহা, যখন আসরের সালাতটি পড়ে না, নামাজটি পড়ে নাও, সেই নামাজটি তার পূর্বের সমস্ত পাপ গুলোকে ধ্বংস করে দেয়। সুম্মা তাহতারিকুন তাহতারিকুন ফাইদা সাল্লাইতুম মাগরিব গসলাতহা, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বিভিন্ন পাপ কাজে লিপ্ত থাকো, ফাইদা সাল্লাইতুম মাগরিব গসলাতহা, যখনই মাগরিবে সালাতটি পড়ে নাও, সেই সালাতটি তার পূর্বের সমস্ত পাপ গুলোকে ধ্বংস করে দেয়। সুম্মা তাহতারিকুন তাহতারিকুন ফাইদা সাল্লাইতুম আয়শা গসলাতহা, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত বিভিন্ন পাপ কাজ করো, যখন এশা সালাতটি পড়ে নাও, সেই সালাতটি তার পূর্বে সমস্ত পাপ গুলোকে ধ্বংস করে দেয়। সুম্মা তানামুন ফালাইতাবা আলাইকুম হাত্তা তাস্তাইকিদু, তাই এশার পরে তোমরা আবার ঘুমিয়ে যাও, আর কোনো পাপ নাকি কিছু লেখা হয় না, আবার ফজরের সময়তে লেখা হবে। নামাজের কতটা ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল মুসলিমা ইসাল্লি ওয়া খাতায়াহু মারফুআতুন আলা রাসিহি কুল্লামা সাজাদা তাহাত আনহু ফায়াফরুগু মিন সালাতিহি ওয়া কাদ তাহাতাত আনহু খাতায়াহু।
সহিহ তারগীব ও তারহীবের হাদিস, এর আগে যে হাদিসটি পড়লাম সেই হাদিসটি সহিহ তারগীব ও তারহীবে রয়েছে। ইমাম আলবানী সেই হাদিস দুটোকে সহি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় হাদিসের মধ্যে কি বলছেন, ইন্নাল মুসলিমা ইসাল্লি ওয়া খাতায়াহু মারফুআতুন আলা রাসিহি কুল্লামা সাজাদা তাহাত্তা আনহু ফায়াফরুগু মিন সালাতিহি ওয়া কাদ তাহাতাত আনহু খাতায়াহু। কোন নামাজি মুসলিম ব্যক্তি যখন নামাজ পড়তে দাঁড়ায়, সালাতে দাঁড়ায়, তখন তার সমস্ত ছোট ছোট পা গুলোকে মাথায় রাখা হয়। যখন আমরা নামাজ পড়তে দাঁড়াই তখন আমাদের ছোট ছোট পা গুলোকে মাথায় রাখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লামা সাজাদা তাহাতানহু, যখন যখন সেই মুসলিম নামাজি ব্যক্তি সাজদায় যায় তার মাথা থেকে সমস্ত ছোট ছোট পা গুলো নিচে পড়ে যায়। কুল্লামা সাজাদা তাহাতানহু, যখন যখন সাজদায় যায় যা থাকে সব নিচে পড়ে যায়। এমনকি সেই ব্যক্তি নামাজ থেকে যখন বেরিয়ে বাড়ি যায় তখন ছোট ছোট পাপ থেকে সে নিষ্পাপ হয়ে যায়। পড়ুন সুবহানাল্লাহ, এ হচ্ছে নামাজের ফজিলত।